আসিলে তুমি বাদশা হয়ে রহমাতাল লিল আলামিন দুনিয়া তোমার নামেরই ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারই নাম শুধু একটা নয় হাজার হাজার কবিতা তিনি আমার নবীর শানে লিখেছে হ্যাঁ ভাইয়ারা পর্দার আড়ালে মা বোনেরা হাসান হুসাইনের ওয়াজ যদি শুনতে চাও আগে উনার নানার পরিচয়টা নেও বুখারি তিরমিজি মুসলিম নেসাই যত ডিজাইনের কিতাব পড়ে বলতেছে মোহাম্মদ ওজা আমিও তা বর্তমানে কিছু গুমরাহি আলেম আমি তাদেরকে বেয়াদব বলি না কাফের বলি মা বেঈমান বলি না আমি বলি তারা বুঝতে পারে নাই এরা গুমরা নবীর ছয় বছর বয়স জোরে বলেন কয় বছর বাবা বাবা করে কানতেন দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাক দিয়ে কয় বৌমা তুমি তাড়াতাড়ি আর কান্না সইতে পারি না তুমি তোমার কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে আমার ছোট নাতিটাকে তার বাবার কবর দেখাই আনো মা আমিনা শ্বশুরের অনুমতি পেয়ে ছোট্ট বাচ্চা নবীকে নিয়ে গেলেন বাবার কবরের পাশে আব্বা মোহাম্মদ রে এই রে তোর বাবার কবর হ্যাঁ ভাইয়ারা বাবার কবর ধরে বাবা পাশে যদি আপনি চিৎকার করে কান্দেন আপনার কত স্মৃতি না মনে পড়ে না বিদেশ থেকে যখন কোন সন্তান বাড়িতে আসে স্ত্রী পকেট খুঁজে এই সাত বছরে কত টাকা এনেছ স্ত্রী আগে কিসের হিসাব করে ছেলে মেয়েরা ব্যাগ টানাটানি করে আব্বা কি জানি ব্যাগে করে এনেছে তুমি কি কোনোদিন খেয়াল করেছ ছেলেরা ব্যাগ টানাটানি করলো স্ত্রী পকেট টানাটানি করলো আর ওই গোরস্থানে যে তোমার বাবা আর তোমার মা শুয়া আছে গো কোনোদিন পকেট দেখলো না ব্যাগ দেখলো না আগেই দেখলো আমার ছেলেটার মুখটা কেন শুকনা মনে হয় সারাদিন আমার ব্যাটা চোখ মুখে পানি দেয় না বউ মারা গেলে বউ পাওয়া যায় রে যুবক বউ তালাক দিলে বউ পাওয়া যায় বউ পলায়ে গেলে বউ পাওয়া যায় মনে রাখো মা এমনই একটা ব্যক্তি মা হারায় গেলে জীবনে আর ওই মা আর বাবা মেলে না সেই মা বাবা কবরে শোয়া ছয় বৎসরের নবী বাবার কবর জড়ে ধরে কান্দে কাজের মেয়ে উম্মে আইমান কান্দে মা আমিনা খাতুন কান্দেন এমন সময় আমার নবীর চোখের পানি ঝরে বয়স কত মাদপুর বাজারে যদি ছয় বৎসরের ওই রকম একটা লাল টকটকা ছেলে চিৎকার করে করে কান্দে আমার মনে হয় নিষ্ঠুর একটু কোলে নিয়ে বলবে আব্বা তোর কি হয়েছে চোখের পানি ঝরে ঝরে কান্দে আব্বু আমার মনে বড় যন্ত্রণা এই দেশের ছেলেরা যখন বাবার কোলে উঠে বাবা সুমা দেয় ছেলে বাবার গালে সুমা দেয় আমি সচক্ষে যখন দেখি গো আব্বা আমি টিকতে পারি না থাকতে পারি না তুমি একটু কি উঠতে পারো না আমি তোমার মোহাম্মদকে একটু কোলে নিতে পারো না কান্দতেছে দশজন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে নারায়ে তাকবীর ইহুদিরা নবীজির শত্রু না বন্ধু জোরে কর দশজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে এইবার নবীর প্রেমে কাফের কান্দে ইহুদি কান্দে আমাদের যেমন পীর কেবলা হিন্দুদের যেমন গোসাই বা ঠাকুর আর খ্রিস্টানদের পাদরি খ্রিস্টানদের পাদরি এসে বলছে তোমরা কাঞ্চ কেন দশজন ইহুদি বলে পাদরি বাবা গো আমরা ওই শিশু বাচ্চাটার চোখের পানি সইতে পারি না তাই আমরা চিৎকার করে করে কাঁদছি পাদরে জিজ্ঞেস করে ছেলের নাম কি মোহাম্মদ নাকি সুবহান এই ছেলের সাথে কে এসেছে মা আমিনা কয় বাবাজি আমি তার হতভাগিনী মা পাদরে ডাক দিয়ে বলে ওগো মোহাম্মদের মা আপনার নাম আমিনা নাকি বলে হ্যাঁ আপনার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি বলে হ্যাঁ
মা আমিনার চোখের পানি মুছে আর জিজ্ঞাসা করে, বাবাজি আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনিও আপনিও আমাকে কোনোদিন দেখেন নাই, আমার শিশু বাচ্চার নাম আপনি কেমনে জানেন, আমার নাম কেমনে জানেন, আর আমার স্বামী তো অনেক আগে মারা গেছে, আমার স্বামীর নামটা কেমনে জানেন? খ্রিস্টানদের নেতা পাদ্রী বলতেছে, ও গো আমিনা এইভাবে লোকালয়ে বলা যাবে না, একটু আড়ালে আসো, একা একা বলতে চাই, আসো আসো আড়ালে। গেছে কই আব্বা, বলেন তো আসলে আপনার ব্যাপার দেখে আপনি কি করে টের পাইলেন স্বামীর নাম ছেড়ে চলে? ডাক দিয়ে বলতেছে, ও মেলো ভালো করে শোনো, বলে কি ভালো করে শুনে নাও, আমি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমার বংশ পরিচয় পেয়েছি। জোরে বলেন মারহাবা। ইহুদিদের নেতা যদি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে আমার নবীকে 6 বছরে চিনে ফেলতে পারে, আর এত কিতাব পড়ার পরও আমার নবীকে চিনতে পারল না, যার জন্যে আমি বাঙালি হুজুর বলি তোমরা গুমরাহির মধ্যে আসো। শোনো আমি না, তুমি আমার মেয়ের উপযুক্ত লোক, আমি তোমার বাবার উপযুক্ত, আমি তো তোমার হাতে পায়ে ধরতে পারি না মেনা, আমি তোমার হাতে পায়ে ধরতে পারি না, তারপরেও বলছি আমেনা, তোমার পায়ে ধরে বলি তোমার এই বাচ্চাকে এই জায়গায় রাখা ঠিক হবে না। বলে কেন গো বাবাজি? বলে শোনো, কাফের বেঈমানরা বুঝতে পেরেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, ওরা তলোয়ার নিয়ে রাস্তায় নেমে গেছে তোমার ছেলেকে জবাই করবে। শোনো আমি না, আমি যদি বলে দিই এটা আখেরি পয়গম্বর, আমি কোটি কোটি টাকা পুরস্কার পাবো, কিন্তু একটা কথা মনে রাখো, টাকার বিনিময়ে এই নুরুন আলানুর এই বিশ্ব সুন্দর ছেলেটাকে আমি জমাই করতে পারি না, তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাও, এইখান থেকে যদি ওয়াজ করি ওয়াজ লম্বা হয়ে যাবে, জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাফল দিয়ে চোখের মণি ফাটায় দিলেও বোঝে না, তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে যদি ওই খ্রিস্টানের নেতা পাদ্রী যদি আমার নবীকে চিনতে পারে, হাদিস কুরআন এজমা কিয়াস এত গাদি গাদি ডক্টর আল্লামা কেন আমার নবীর উপরে তোমার এত শত্রুতা আমি আমি বুঝি না। বক্তা বলতেছে ইন্টারনেটে, হযরত আলী মদ খেতে যাই নামাজ ভুল করে ফেলেছিল, আর একবার জোরে বলে হযরত আলী কি খাই যাই নাউজুবিল্লাহ বলে, এত বড় একটা অপবাদ হযরত আলীর জন্য নামে যার টাইটেল আল্লাহ তাআলা দিলেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা জোরে কোন ঠিক কিনা, আর আমার নবী বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আমার জামাই আলী। ও গুমরাহি বক্তা, তুমি কোন দেশের ট্যাবলেট খেয়ে ওয়াজ করো তা জানি না, তবে আমি বাঙালি হুজুর এই শোলা মাইবাড়িয়া গরস্থানে একবার নয় দুইবার নয়, আমি যখন প্রথম ওয়াজ করতে এসেছিলাম তখন থেকে আমার আজ পর্যন্ত ওয়াজ একই লাইনে চলে, কোনো লাইন ছোট আমি হই না।